দু সালে বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন ড মানিক সাহা রাজ্যের মানুষের সুবিধার্থে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্যে প্রশাসনিক প্রধান তিনি একাধারে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্যের একজন প্রতীথ যশা দন্ত চিকিৎসকও পেশায় একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে ত্রিপুরাবাসীর কাছে সুনাম রয়েছে চিকিৎসক অধ্যাপক মানিক সাহার অনারম্বর জীবনযাত্রা সাদা মাটা পোশাক এবং মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা সকলে প্রিয় করে তুলেছে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব পালন করার পাশাপাশি চিকিৎসকের দায়িত্ব পালনেও দেখা গিয়েছে তাকে সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য রাজ্যের মানুষ বরাবরই উৎসুক বুধবার রাজ্যের জনগণ তাদের নিজেদের সমস্যা জানাতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে যান প্রতিটি মানুষের সমস্যা মুখ্যমন্ত্রী শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে তাদের আশ্বস্তও করেন Bureau report are in use.